তপ্ত বাদল অধিবেশন। একদিকে সংসদে একযোগে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে বিরোধীদের ইন্ডিয়া জোট, অন্যদিকে তখন নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল বঙ্গ বিধানসভার অধিবেশন। প্রস্তাব পাশে বাধা দেওয়ার অভিযোগ স্লোগান, এরপরই ওয়াক আউট বিজেপির মহিলা বিধায়কদের। মালদা কোচবিহার উত্তর দিনাজপুরের ঘটনার নজির তুলে বিধানসভার বাইরে সড়ক অগ্নিমিত্রা পালেরা। আমরা আজকে অ্যাডজর্নমেন্ট মোশন দিয়েছিলাম, কিন্তু অনারেবল স্পিকার স্যার সেটাকে পড়েননি, পড়তে দেননি। এইটা হচ্ছে আমাদের অ্যাডজর্নমেন্ট মোশন, এই যে রিসিভ কপি, উনি পড়তে দেননি অধ্যক্ষ মহোদয়। এবং সেই জন্য আমরা অ্যাসেম্বলির মধ্যে প্রতিবাদ শুরু করেছি, আমরা বাইরে বেরিয়ে এসেছি। আমরা আজকে যে ট্রাইবাল দুজন মহিলা যাদেরকে উলঙ্গ করে মারা হলো, সেই বিষয়ে আমরা আলোচনা চেয়েছি। কেন আজকে 21 জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী 1 মিনিট নীরবতা পালন করছেন মণিপুরের জন্য, কন্ডেম করছেন মণিপুরের ওই দুজন মহিলা যাদেরকে খুব ঘৃণ্য ঘটনা, আমরাও তাকে কন্ডেম করি। কিন্তু তার সাথে সাথে পশ্চিমবঙ্গে সাতগাছিয়া, পাঁচলা, আমাদের মালদা, মুর্শিদাবাদ, রায়না, কুচবিহার, উত্তর দিনাজপুর, এত যে ঘটনা প্রতিদিন হচ্ছে, তারা কি বাংলার মেয়ে নয়? একমাত্র মমতা ব্যানার্জি বাংলার মেয়ে। আজকে জোরে নারী নির্বাচন কিছু নয় বাবুজি, এরকম নারী নির্যাতন সারা দেশেতে প্রত্যেক দিনই হচ্ছে কোনো না কোনো জায়গায় ঘটনা। আর একটা রাজ্যের লাগাতার 3 মাস টানা চলছে নারী নির্যাতন চলছে, নিরাশ্রয় হচ্ছে হাজার হাজার মানুষ, এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তুলনাও করা যায় না। ওদের প্র্যাকটিস তৈরি করে আমাদের সামনে ছবিতে ছবি দেখাবার জন্য, আমরা যেমন প্রেসে আসতেই চাই না, ওরা রোজ প্রেসে আসতে চায়, মানে কোনো না কোনোভাবে প্রেসে আসতে চায়, যদি কিছু না করো পাবলিকের পর্যন্ত পৌঁছে যাওয়া যায়।